সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ধরনের তদন্তের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন। এই যে দিল্লি থেকে তদন্ত তদন্ত ভাব, তার রিপোর্ট কোথায়? প্রশ্ন তোলেন এই বাম নেতা। বাংলায় দুর্নীতি প্রত্যেকটি ক্ষেত্রে ভাব, কোর্ট ছাড়া, তাতে কোর্টের মারফত তদন্তকারীরা অনেক এদিক ওদিক করে দিচ্ছেন। সিবিআই, ইডি কখন নড়েন, কখন চড়েন, কখন ঘুমন, কেউ জানে না। কিন্তু এই যে দিল্লির থেকে মাঝে মধ্যে তদন্ত তদন্ত করা হয় বা করাবার ব্যবস্থা করা হয়, তার রিপোর্ট কি কেউ জানে না। দিল্লি মাঝে মধ্যে আসে, তদন্ত তদন্ত ভাগ করে, অথবা এজেন্সিকে দিয়ে দু এক সময় তদন্ত তদন্ত ভাগ করায়, তারপর সব ধামাচাপা দিয়ে দেয়। কলকাতা নিউজ।